করেছো দান, ভাষারি মান বাঁচাতে জীবন করেছো দান, সালাম নওজোয়ান শহীদ লও সালাম, সালাম নওজোয়ান শহীদ লও সালাম, সালাম নওজোয়ান শহীদ লও সালাম। সত্যি এই সব নওজোয়ানদের উদ্দেশ্যে আমরাও সালাম জানাই, সালাম জানাই আপনাকে এত সুন্দর গান আমাদেরকে পরিবেশন করবার জন্য, এবং সেই সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সঙ্গত করেছেন আজকে। আজকে গিটারে আছেন তপন, কিবোর্ডে রিফাত এবং তবলায় লিটন। আমরা আপনাদের কাছ থেকে আরো পরিবেশনা শুনবো, তবে তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে দর্শকদের একটু জানিয়ে দিই। দর্শক, আজকে আমাদের অতিথি সৈয়দ মাসুম রেজা সঙ্গীত চর্চা করছেন দীর্ঘ 3 দশক ধরে। মূলত বাবার অনুপ্রেরণাতেই তার সঙ্গীত চর্চার শুরু, বাবা সৈয়দ মোহাম্মদ নাসির কাছে তার সঙ্গীতে হাতে করে। এরপর প্রাতিষ্ঠানিকভাবে তিনি গান শেখেন খেলাঘর আসরে, সেখানেই শুরু। নাটোর সঙ্গীত বিদ্যালয় থেকে পরবর্তীতে তিনি সঙ্গীত শিক্ষা লাভ করেন, সেখানে তিনি তালিম নিয়েছেন স্বপন সানাল, আফরোজা বেগম, মওলা বক্স প্রমুখের কাছে। এম সবিহ পাপানের কাছে তালিম নিয়েছেন গণসঙ্গীতে। সাংগঠনিকভাবে নাটোরের ঐতিহ্যবাহী সাকাম সাংস্কৃতিক সংগঠন এবং ঢাকার বাতিঘর নাট্য দলের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন। দর্শক, চলুন তার কাছ থেকে আবারও গান শুনি। কি শুনবো এবারে? এবারে শুনবো আমাদের যে রক্তে ধোয়া দিনের বিনিময়ে এই স্বাধীনতা, সেই বিষয়ক একটি গান। সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, জাগ জনতা দুরন্ত সৈনিক। কারা মোর ঘর ভেঙেছে শরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে শরণ আছে, সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, জাগ জনতা দুরন্ত সৈনিক। কারা মোর ঘর ভেঙেছে শরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে শরণ আছে, বেয়োনেট রাইফেলে আজ যে জাতি প্রাণ দিয়েছে, বেয়োনেট রাইফেলে আজ যে জাতি প্রাণ দিয়েছে, সে প্রাণের বদলা নিতে, সে প্রাণের বদলা নিতে জনতা আজ জেগেছে। বেয়োনেট রাইফেলে আজ যে জাতি প্রাণ দিয়েছে, বেয়োনেট রাইফেলে আজ যে জাতি প্রাণ দিয়েছে, সে প্রাণের বদলা নিতে, সে প্রাণের বদলা নিতে জনতা আজ জেগেছে। সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, জাগ জনতা দুরন্ত সৈনিক। কারা মোর ঘর ভেঙেছে শরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে শরণ আছে, ইতিহাস রচব মোরা আমাদের রক্ত থামে, ইতিহাস রচব মোরা আমাদের রক্ত থামে, অবিচার শেষ কথা নয়, অবিচার শেষ কথা নয়, অধিকার সভারাদের, ইতিহাস রচব মোরা আমাদের রক্ত থামে, ইতিহাস রচব মোরা আমাদের রক্ত থামে, অবিচার শেষ কথা নয়, অবিচার শেষ কথা নয়, অধিকার সভারাদের। সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, জাগ জনতা দুরন্ত সৈনিক। তারা মোর ঘর ভেঙেছে শরণ আছে, তারা মোর ঘর ভেঙেছে শরণ আছে, তারা মোর ঘর ভেঙেছে শরণ আছে, সে আমার রক্তে ধোয়া দিন।
অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরুটা দুটো গানই আসলে আমাদের শহীদদেরকে স্মরণ করে আসলে করা হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই জন্য। একটু জানতে চাই, এই যে সঙ্গীত শিল্পী হয়েছেন বা গান করছেন, এই স্বপ্নটা কি ছোটবেলা থেকে ছিল? স্বপ্নটা আসলে আমার তৈরি করেছেন আমার বাবা। আচ্ছা। কেননা উনি আমাদেরকে রেগুলার আমাদের দুই ভাইকে গান গাইয়ে ঘুম পাড়াতে পাঠাতেন। তো রাতে খাবারের পর বিছানার পাশে দাঁড়িয়ে গান গাবো আর বাবা হারমোনিয়ামে গান ধরবেন, এটা ছিল নিয়ম। এটা ছিল 89-88 সাল এই সময়ের দিকে, যখন আমি ক্লাস 3-তে পড়ি। তো সেই সময় থেকে ওই প্র্যাকটিসটার ফলেই আসলে মনে হয়েছে যে সঙ্গীতটা মানে গেঁথে গেছে বলা যায়, যে বাবার অনুপ্রেরণাতেই এবং চেষ্টাতেই। বাহ, তাহলে শুরু থেকে বলতে পারি সঙ্গীত চর্চার ক্ষেত্রে গণসঙ্গীতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি? না, শুরুতে দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত বা স্কুলে যে ধরনের গানগুলো গাওয়া হয় সেই ধরনের গান আমরা গেয়ে এসেছি। আর আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন থেকে আসলে এই খেলাঘর, যে সঙ্গীতটার প্রতিষ্ঠানের কথা বললাম, সেই খেলাঘর মূলত শহীদুল্লাহ কায়সারের সংগঠন। তো আমরা গণসঙ্গীতগুলো করতাম তখন থেকে, ক্লাস 7-এ পড়ি তখন। আর পরবর্তীতে আমার চাচা এম সার্বি পাপান, ওনার কাছে মানে সিরিয়াসলি গণসঙ্গীতটাকে ভালোবেসে শিখেছি এবং অনেকগুলো গান নিয়ে আমি করি বা নাটোরে করতাম এক সময়। দীর্ঘদিন গ্যাপের পরে আমি রেগুলার গত বছর থেকে আবার নাটোরে কাজ শুরু করেছি গণসঙ্গীত নিয়ে। এখন কি গণসঙ্গীতগুলোই করা হয় নাকি অন্যান্য গানগুলোও করা হয়? মূলত গণসঙ্গীতগুলোই করি, পাশাপাশি অন্যান্য গানও করি। আমরা কবিতায় শুনেছি যে ঘুম পাড়ানি মাসি পিসি, আমরা গানে কবিতায় শুনেছি যে মায়েরা ঘুম পাড়ানোর সময় গান করেন। আপনার কাছ থেকে শুনলাম যে আপনার বাবা আপনাদেরকে প্রতি রাতে ঘুম পাড়ানি গান শোনাতেন। এই বাবার প্রতি শ্রদ্ধা রইল। আপনার কাছ থেকে আমরা আরো গান শুনবো, তবে একটি বিরতির পর। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রাঙা সকালে। লাবণ্য এবং রুম্মান আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সৈয়দ মাসুম রেজা, তার পরিবেশনে আবারও ফিরে যাচ্ছি আমরা। গানে যাই আমরা, এবারে কি শুনছি? এবারে গানটির কথা হচ্ছে ওই গ্রামের গরিব চাষি কালা মিয়া নাম। তার মানে মানে এটা হচ্ছে যে কৃষক যখন ফসল ফলায় এবং সেটা যে সুবিধাভোগীরা ওটা ভোগ করে নেয়, কৃষক সেখান থেকে বঞ্চিত হয়, সেই রকম বৈষম্যের প্রেক্ষাপট থেকে গানটি লেখা। আচ্ছা। ওই গ্রামের গরিব চাষি কালা মিয়া নাম, হরে কালা মিয়া নাম, আরে 10 জনারি ভাত জোটাতে খেতে ঝরায় ঘাম, হরে খেতে ঝরায় ঘাম, ও তার সাওয়াল কান্দে ক্ষুধার জ্বালায়, সাওয়াল কান্দে ক্ষুধার জ্বালায়, আরে মহাজন হাসে ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, শুনছনি ভাই শুনছনি, বুঝছনি ভাই বুঝছনি, আসল কথা শুনছনি, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে। ওই গ্রামের গরিব চাষি কালা মিয়া নাম, হরে কালা মিয়া নাম, 10 জনারি ভাত জোটাতে খেতে ঝরায় ঘাম, হরে খেতে ঝরায় ঘাম, ওই গ্রামের গরিব চাষি কালা মিয়া নাম, হরে কালা মিয়া নাম, 10 জনারি ভাত জোটাতে খেতে ঝরায় ঘাম, হরে খেতে ঝরায় ঘাম, ও তার সাওয়াল কান্দে ধর জ্বালায়, সাওয়াল কান্দে ধর জ্বালায়, আরে মহাজন হাসে ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে। আন্ধার নাইতে সুতা কিনা তাঁতি বোনায় শাড়ি, হারে তাঁতি বোনায় শাড়ি, আরে ভদ্র লোকে কিনে উলের শিফনের বাহারি, হারে শিফনের বাহারি, আন্ধার নাইতে সুতা কিনা তাঁতি বোনায় শাড়ি, হারে তাঁতি বোনায় শাড়ি, ভদ্র লোকে কিনে
শিউলের শিফনের বাহারি, হারে শিফনের বাহারি, দেশি শিল্পের বাজার গেল, দেশি শিল্পের বাজার গেল, দেখো বিদেশি বিলাসে ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে। বর্ষা শীতে চলে নৈবা মাছেই নৌকা ভরি, হারে মাছেই নৌকা ভরি, আড়ত তারার ফটকা বাজে লুটে তাহার করি, হারে লুটে তাহার করি, বর্ষা শীতে চলে নৈবা মাছেই নৌকা ভরি, হারে মাছেই নৌকা ভরি, আড়ত তারার ফটকা বাজে লুটে তাহার করি, হারে লুটে তাহার করি, এখন ভাঙে যে হাল ছিঁড়ে যে জাল, ভাঙে যে হাল ছিঁড়ে যে জাল, আরে কাকে সর্বনাশে ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, শুনছনি ভাই শুনছনি, বুঝছনি ভাই বুঝছনি, আসল কথা শুনছনি, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে। বাস্তব কিছু বিষয় নিয়ে আসলে গানগুলো তৈরি করা একদম খুবই চমৎকার। তো আপনি হচ্ছে গান গাওয়ার পাশাপাশি সাংবাদিকতাও করছেন, একটু সব মিলিয়ে যদি জানতে চাই। সাংবাদিকতা, আমি নাটোরে একটি অনলাইন পত্রিকা থেকে কাজ করার সুযোগ অফার পেলাম, তারপরে সেখানে মনে করলাম যে আমি নাটোরে যেহেতু সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করছি, তার পাশাপাশি আমি পত্রিকায় কাজ করতে পারি। আমার অনেক আগে সাংবাদিকতার একটা অভিজ্ঞতা ছিল অল্প কিছুদিনের, সেই সাহস থেকেই আমি এটা করি, এবং আমার এখানে কাজটা মূলত লোকাল নিউজগুলোর পাশাপাশি সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক পাতাটা দেখা, তো আমি সেই কাজটা করি। এছাড়া আমি সাকাম একাডেমি অফ ফাইন আর্টস, মানে আমাদের সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানেরই একটা উইং, সেইখানে আমি ড্রয়িং এবং গানের প্রশিক্ষক হিসেবে কাজ করি। আচ্ছা, সাকাম একাডেমি অফ ফাইন আর্টসটা হচ্ছে সাকাম পরিচালিত, আমাদের সংগঠনেরই পরিচালিত একটা শাখা। সাকাম অর্থ কি? সাকাম শব্দটা হচ্ছে তিনজন গুণী ব্যক্তির নামের আদ্যাক্ষর দিয়ে বানানো, সাদিক নবীর সা, কালিদাস রায়ের কা এবং মন্মথ প্রামাণিকের ম। আচ্ছা, সাকাম সেখানে আপনি কি হিসেবে আছেন? আমি সেখানে চারুকলা এবং সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আছি। এছাড়া আমি সাকামের যে 92 থেকে সাকামের মেম্বার, মানে এটা একটা থিয়েটার বা কালচারাল প্রতিষ্ঠান। আচ্ছা, তো এখন যারা গান শিখছে ওখানে, যারা আসলে শিখছে, ওদের মধ্যে আগ্রহটা কেমন দেখছেন? বিশেষ করে আপনি যেমন গণসঙ্গীত নিয়ে কাজ করছেন, তরুণ শিল্পীদের মধ্যে এই গণসঙ্গীতের প্রতি আগ্রহটা কেমন? নিজেরা পারফর্ম করার মতো আগ্রহ ছেলে মেয়েদের সংখ্যা এখন কম, এটা বাস্তব কথা, কারণ এখন প্রযুক্তির সময়, ইউটিউবে বা ফেসবুকে অনেক রকমের গান তারা শুনতে পায় বা সেগুলো ফলো করে শিখতে পারে। তারপরেও আমি গত এক বছরে যে কাজটা করছি নাটোরে, আমার কিছু ভক্ত বা আমার কিছু পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা চাচ্ছেন যে আমি যদি সময় দেই তাহলে সেখানে শুরু করতে পারবো, ইয়াং জেনারেশনের অনেকে আসবে, এবং স্কুল কলেজে গিয়ে যদি কিছু প্রোগ্রাম করা যায়, তাদেরকে আগ্রহী করে তোলার মতো কিছু উদ্যোগ যদি নেওয়া যায়, মানে তাদের কাছে পৌঁছে যাওয়া, সেই ব্যাপারটা যদি ঘটানো যায় তাহলে তাদের মধ্যে আগ্রহটা বাড়বে। এবং এখন খুবই কম হলেও খুব আশাবাদী আমি যে তরুণ সমাজকে এই পথে আনা যাবে আর কি, গণসংগীতটাকে বিশেষ করে প্রতিষ্ঠিত করতে গেলে তাদেরকে একটা গ্রুপ তৈরি করা যাবে। আমরাও আশা নিয়ে বেঁচে থাকতে চাই এবং আমরা সুন্দর সুন্দর গান শুনতে চাই, এবং আপনাদের মতো মানুষ পাশে থাকলে অবশ্যই তারা সুপথেই ধাবিত হবে। আমরা আপনার কাছ থেকে আরেকটি গান শুনতে চাই। এবারে যে গানটি করব সেটি হচ্ছে রিক্সাওয়ালা বলে তুমি কারে ঘৃণা করো, মানে আমরা যারা রিক্সাওয়ালা মুটে কুলি শ্রমিক, যাদেরকে আমরা সমাজে দেখি অনেকে, এক শ্রেণীর মানুষ আছেন যারা মানুষ বলে গণ্য না করে তাদেরকে সামাজিক স্ট্যাটাস দিয়ে ছোট করে রাখার একটা প্রবণতা দেখা যায়, সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী একটি গান, এবং তারাও যে মানুষ তাদেরও যে কিছু অধিকার আছে সম্মান পাবার, সেই গান সেই কথাটি এই গানের মধ্যে আছে, আমি শোনাচ্ছি। রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, মুটে কুলি বলে কারে তুমি আজ ঘৃণা করো, কৃষাণ বলে কেন হেলা করো,
শ্রমিক বলে কেন এড়িয়ে চলো, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, মুখে কুলি বলে কারে তুমি আজ ঘৃণা করো, কিষাণ বলে কেন হেলা করো, শ্রমিক বলে কেন এড়িয়ে চলো, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো। আমার রক্ত ঘামে বুকের পাঁজর দিয়ে তোমার প্রাসাদ তৈয়ার, আমার রক্ত ঘামে বুকের পাঁজর দিয়ে তোমার প্রাসাদ তৈয়ার, সাত মহলার ওই স্বপ্ন চূড়ায় বসে ভাবো একা দাবিদার, না 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 তারাও তোমাদের মান দিতেই হবে সম্মান, তারাও মানুষ এই পৃথিবীতে তারাও যে দাবিদার, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, বলি বলে কারে তুমি আজ ঘৃণা করো, এই দুনিয়ার যত নিঃস্ব মানুষ নাই যাদের ঠিকানা, নিঃস্ব মানুষ নাই যাদের ঠিকানা, বঞ্চিত গাছা হত নিপীড়িত লাঞ্ছিত তাদের কথা বলো না, না 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 বন্ধু ভুল ধারণা দিতেই হবে সম্মান, জেগেছে আজিকে সর্বহারার দল দিতেই হবে অধিকার, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, মুখে কুলি বলে কারে তুমি আজ ঘৃণা করো, কিষাণ বলেই কেন হেলা করো, শ্রমিক বলেই কেন এড়িয়ে চলো, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো। চমৎকার কিছু জীবনমুখী গান শুনছি আজকে, খুব ভালো লাগছে। এই ভালো লাগার রেশ থাকতে থাকতে একটা বিরতি থেকে ঘুরে আসি, তারপর আবার গান শুনবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও ফিরে এলাম রাঙা সকাল অনুষ্ঠানে। মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশু ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়া রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangasokal@maachranga.tv এই ঠিকানায়। দর্শক আজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সৈয়দ মাসুম রেজা। তার পরিবেশনে আবারও ফিরে যাচ্ছি আমরা। গানে যাব আজ, শুধু গান নয়, গানের মাধ্যমে অনেক বার্তা আমরা আসলে পাচ্ছি এবং দর্শকদের কাছে পৌঁছাতে পারছি। তো এবারে কি শুনছি? মজদুর শ্রমিকদেরকে অধিকার আদায়ের জন্য একত্রিত করার গান শুনি আমরা। ও দুনিয়ার মজদুর ভাই সব, আয় এক মিছিলে দাঁড়া, আজ নয়া জামানার ডাক এসেছে একসাথে দেশাড়া। ও দুনিয়া
দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, আয় এক মিছিলে দাঁড়া। আজ নয়া জামানার ডাক এসেছে, নয়া জামানার ডাক এসেছে একসাথে দেশারা। ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব। এই কলে কারখানাতে আর লাইনে অফিসেতে, এই কলে কারখানাতে আর লাইনে অফিসেতে, মোরা খেটে মরি না পাই খেতে না পাই থাকার ঘর, মোরা খেটে মরি না পাই খেতে না পাই থাকার ঘর। তাই খুন রাঙা লাল ঝান্ডা শক্ত হাতে ধর, তাই খুন রাঙা লাল ঝান্ডা শক্ত হাতে ধর। ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব। জুলুমের জিঞ্জির ভাঙবেই আজ, ভাঙবেই 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 মোরা, জুলুমের জিঞ্জির ভাঙবেই আজ, ভাঙবেই 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 মোরা। মজদুর মজলুম ঘরে ঘরে আশার মশাল জ্বালবই, মোরা মজদুর মজলুম ঘরে ঘরে আশার মশাল জ্বালবই। মিলবে রুটি ভাত আর মিলবে থাকার ঘর, মিলবে রুটি ভাত আর মিলবে থাকার ঘর। তাই খুন রাঙা লাল ঝান্ডা শক্ত হাতে ধর, তাই খুন রাঙা লাল ঝান্ডা শক্ত হাতে ধর। ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, আয় এক মিছিলে দাঁড়া। আজ নয়া জামানার ডাক এসেছে, নয়া জামানার ডাক এসেছে একসাথে দেশারা। ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব। আমরা পরপর আরেকটি গান শুনে ফেলে, পরের গানটি হচ্ছে ফুল খেলবার দিন নয় অদ্য। ফুল খেলবার দিন নয় অদ্য, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, চোখে আজ স্বপ্নের নেই নীল মদ্য, কাঠ ফাটা রোদ শেখে চামড়া, আজ কাঠ ফাটা রোদ শেখে চামড়া। ফুল খেলবার দিন নয় অদ্য, ফুল খেলবার দিন নয় অদ্য। চিমনির মুখে শুনি সাইরেন শঙ্খ, দাঙ্গায় হাত দিও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চাই ভালোবাসতে। চিমনির মুখে শুনি সাইরেন শঙ্খ, দাঙ্গায় হাত দিও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চাই ভালোবাসতে। ফুল খেলবার দিন নয় অদ্য, ফুল খেলবার দিন নয় অদ্য, শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা, প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা লজ্জা, মৃত্যু ভয়ে ভীরু বসে থাকা আর নয়, পরো 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 যুদ্ধের শয্যা, পরো পরো যুদ্ধের শয্যা। ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ, চিনে নেবে যৌবনাত্মা। অনেক অনেক ধন্যবাদ, আমরা আরো একটি গান শুনে ফেলতে চাই। এখনকার গানটি হচ্ছে যুদ্ধবাজদের বিরুদ্ধে। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ, জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয় তোলো আওয়াজ, যুদ্ধ নয়, যুদ্ধ নয় তোলো আওয়াজ।
বাস ফেলে হিংস্রতায় সরীসৃপ সাজঘরের নীল আলো আজকে হোক ত্রিপ্রদীপ উদ্ভক্ত শ্বাস ফেলে হিংস্রতায় সরীসৃপ এই যে বিংশ শতাব্দী গলিত চিহ্ন ভিন্ন আজ এই যে বিংশ শতাব্দী গলিত চিহ্ন ভিন্ন আজ তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো আওয়াজ যুদ্ধ নয় তোলো আওয়াজ যুদ্ধ নয় তোলো আওয়াজ যত যত আজ দেখায় রক্ত চোখ প্রেম প্রীতি আর স্নেহের ভাঙতে চায় শিল্প লোক যুদ্ধবাজ যত যত আজ দেখায় রক্ত চোখ প্রেম প্রীতি আর স্নেহের ভাঙতে চায় শিল্প লোক সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায় নিঃশ্বাসের হাওয়াতে বারুদের নিঃছড়ায় সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায় নিঃশ্বাসের হাওয়াতে বারুদের নিঃছড়ায় হিংসা নয় যুদ্ধ নয় ফুল ফোটাও গন্ধরাজ হিংসা নয় যুদ্ধ নয় ফুল ফোটাও গন্ধরাজ তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো আওয়াজ তোলো আওয়াজ যুদ্ধ নয় তোলো আওয়াজ যুদ্ধ নয় তোলো আওয়াজ আজ যত যুদ্ধবাজ তাই হানা হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ জোটবাক তৈরি হও যুদ্ধ নয় তোলো আওয়াজ জোটবাক তৈরি হও যুদ্ধ নয় তোলো আওয়াজ 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 যুদ্ধ নয় তোলো আওয়াজ যুদ্ধ নয় তোলো আওয়াজ অনেক অনেক ধন্যবাদ বহুশ্রুত একটা গান আসলে তো এই গানগুলো আসলে এমন ভাবে তৈরি যে আমরা যারা শুনি সাধারণ যারা দর্শক আছে আমরা গান শুনি নিজেদের মনের মধ্যে একটা স্পৃহা জেগে ওঠে একদম প্রতিবাদী মনোভাবও তৈরি হয় তো একটু জানতে চাই আপনারা যখন গানগুলো গান ভেতরকার একটা অনুভব করেন আপনারা সেটা কেমন হয় আমার ব্যক্তিগতভাবে আমার যেটা হয় আমি সেটা বলি সেটা হচ্ছে আমার যেটা হয় যে আমি তখন ওই সময়ে ওই ক্যারেক্টারটা প্লে করি যে যে স্লোগানগুলো দিচ্ছি যে অধিকার আদায়ের কথাগুলো বলছি আমি নিজেকে সেই আন্দোলনকারী হিসেবে মনে করি আমার তো যুদ্ধের অনেক পরে জন্ম কিন্তু সেই চেতনার কথাগুলো একাত্তরের চেতনা ভাষা আন্দোলনের চেতনা ব্রিটিশ বিরোধী চেতনা সেগুলো আমার বাবা আমার ভেতরে দিয়েছেন বলা যায় যে মানে অনবরত গল্প করতেন তার তো 80 বছর বয়স পার হয়ে যাচ্ছে প্রায় 11 জানুয়ারি ওনার জন্মদিন 81 শুরু হবে তো দীর্ঘ জীবন তার ব্রিটিশ আমল পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমল দেখছেন তো তার কাছ থেকে শুনে শুনে না এই চেতনাগুলো ভেতরে এমনিতেই কাজ করে বিশেষভাবে এবং গণসঙ্গীতে আসা মানে এই ধরনের গানগুলো করার আগ্রহ সৃষ্টি হওয়ারও অন্যতম একটা কারণ তো যেটা বলে যে রোমাঞ্চিত হয় হাত পা কাঁপতে থাকে এ ধরনের গান গাইতে গেলে এবং মনে হয় যে আমি অস্ত্র নিয়ে যুদ্ধ না করলেও সত্যি বুঝতে পারছিলাম আপনি যখন গান গাচ্ছিলেন আসলে এবং আপনার এই অনবদ্য পরিবেশন আবারও ফিরে আসতে চাই তবে ছোট্ট একটি বিরতির পর দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকবেন
দর্শক বিরতি পেরে আবার ফিরে এলাম রাঙা সকালে। আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী সৈয়দ মাসুম রেজা। চলুন তার কাছ থেকে আবারও গান শুনি। এবার কি শুনবো? তরুণ সমাজকে বা সচেতন সমাজকে রণদামামার প্রস্তুতির জন্য আহ্বান করে একটি গান। এই গানটি রচনা করেছেন আমাদের সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানেরই জয়েন্ট সেক্রেটারি বর্তমানে পরিতোষ অধিকারী, আর সুর করেছেন আমাদের যে খেলাঘরের কথা বললাম সেই খেলাঘরের আমার গুরু এবং একসময়ের সেক্রেটারি ছিলেন এম আসলাম লিটন। জি, শুনি আমরা। বাজাও বাজাও আজ রণদা মামা, সময় এসেছে আর যাবে না থামা। বাজাও বাজাও আজ রণদা মামা, সময় এসেছে আর যাবে না থামা। বাজাও বাজাও আজ রণদা মামা, সময় এসেছে আর যাবে না থামা। বিপন্ন করেছে মোদের জীবন, চুরি করে নিয়ে গেছে সকল রতন। বিপন্ন করেছে মোদের জীবন, চুরি করে নিয়ে গেছে সকল রতন। বঞ্চিত হয়েছি লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি লাঞ্ছিত হয়েছি। আর না আর না আর না, আর না আর না আর না, একে দেব বঞ্চনা শোষণের সীমা। বাজাও বাজাও আজ রণদা মামা, সময় এসেছে আর যাবে না থামা। বাজাও বাজাও আজ রণদা মামা, সময় এসেছে আর যাবে না থামা। চায় যদি যাক না আমাদের প্রাণ, হয়ে যাক জনতার রক্তের বাণ। চায় যদি যাক না আমাদের প্রাণ, হয়ে যাক জনতার রক্তের বাণ। রক্তের বিনিময়ে হোক সমাধান, রক্তের বিনিময়ে হোক সমাধান। কাঁপবে শপথের ভীরু ওই বুক, কাঁপবে শপথের ভীরু ওই বুক। শোষক বিভীষণ করব না ক্ষমা না। বাজাও বাজাও আজ রণদা মামা, সময় এসেছে আর যাবে না থামা। বাজাও বাজাও আজ রণদা মামা, সময় এসেছে আর যাবে না থামা। বাজাও বাজাও আজ রণদা মামা, সময় এসেছে আর যাবে না থামা। বাজাও বাজাও আজ রণদা মামা, সময় এসেছে আর যাবে না থামা। অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে গান থামাতে চাই না, আরো একটি গান শুনে ফেলতে চাই। ভয় কি মরণে রাখিতে সন্তানে, যাদের যুদ্ধে যাওয়ার ভয় আছে, যাদের মরণে ভয় আছে, তাদেরকে নির্ভয়ে এই প্রতিবাদী বিপ্লবী আন্দোলনে আহ্বান করে এই গানটি। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে তাথই তাথই থই দৃমি দৃমি দং দং, তাথই তাথই থই দৃমি দৃমি দং দং। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। হে ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে দানব গলনী হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিতে বঙ্গে। দানব গলনী হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিতে বঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান। থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ, থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ। হয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে নিতে হয় মুকুন্দেরে নিয়রে সঙ্গে, নিতে হয় মুকুন্দেরে
মরণে কাঁদিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে ভয় কি মরণে তাথই তাথই ধই তুমি তুমি দম দম তাথই তাথই ধই রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে ভয় কি মরণে। চমৎকার, আমরা সময় থাকতে থাকতে আরেকটি গান শুনে ফেলে। এবারে সুকান্ত সুকান্ত ভট্টাচার্যের শাবাশ বাংলাদেশ গানটি গাইছি। সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলে বুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, জল মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ, সে কোলাহলের বুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, জল মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ। হয় ধান নয় প্রাণ, হয় ধান নয় প্রাণ, হয় ধান নয় প্রাণ, শব্দে সারা দেশ দিশে হারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। হয় ধান নয় প্রাণ, হয় ধান নয় প্রাণ, হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশে হারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। শাবাশ বাংলাদেশ দেশ, শাবাশ বাংলাদেশ, শাবাশ বাংলাদেশ দেশ, শাবাশ বাংলাদেশ। যে পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড় থার তবু মাথানো আবার নয়, জ্বলে পুড়ে মরে ছাড় থার তবু মাথানো আবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয় তো রক্তে রঙিন ধান, দেখবে সকলে সেখানে চলছে চলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি ঘন্টা কাটলো আজকে আমাদের, এবং আপনার কাছ থেকে শুধু গানই শুনিনি, আপনার জীবনের গল্প শুনেছি এবং জীবনমুখী কিছু কথা শুনেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ মাছরাঙা রাঙা সকালকে ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর আশা করব মাছরাঙার যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো আগামীতেও ভালোভাবেই থাকবে আমাদের জন্য, সংস্কৃতির জন্য, শিল্পের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের প্রথম ঘন্টার আয়োজন, আমরা দ্বিতীয় ঘন্টার আয়োজন নিয়ে ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকবেন।